একটি অতি সুন্দর কথা আপনাদের সামনে আজকে তুলে ধরব। ইন্নামাল আলিম ইজা আতাইতাহু ফি বাইতি ফালাম তাজিদুহু কাসসা আলাইকা বাইতুহু ইয়ানি ওয়াআযাকা বাইতুহু। যখন কেহ কোনো আলেমের কাছে যায়, যাদের আলেম আছে আলেম অর্জনের জন্য বা কোনো পরামর্শের জন্য, সে আলেম যদি ঘরে না থাকে তাহলে সে আলেমের ঘর দেখে যেন আগত ব্যক্তি নসিহত গ্রহণ করেন, সে আলেমের ঘর দেখে আগত ব্যক্তি যেন বুঝতে পারে এটা একজন আল্লাহওয়ালার ঘর, আগত ব্যক্তি যেন সেই ঘরের পরিবেশ দেখে সেখান থেকে কিছু শিখতে পারে এবং বুঝতে পারে যে এই আলেমের ঘর দেখেও মনে হয় তিনি আল্লাহকে প্রচন্ড ভয় করেন। সে ঘরে যেন নামাজের মুসাল্লা দেখা যায়, কোরআন শরীফ দেখা যায়, সে পাত্র দেখতে পাওয়া যায় যে পাত্র দিয়ে সে আলেম ওযু করেন, নারীদের পর্দা পোশিদা পরিলক্ষিত হয়, সন্তানরা যেন ঘরের বাসিন্দারা যেন সালাম দোয়াকারী হন, আদব কায়দাওয়ালা হন। যে ঘরের মধ্যে নামাজের এই পরিবেশ, কোরআন মজিদ তেলাওয়াতের পরিবেশ, পাক পবিত্র হওয়ার জিনিসগুলো দেখা যায়, পর্দা পোশিদা সালাম কালাম আদব কায়দা দেখা যায়, এসব ওই সব লোকের ঘরের পরিবেশ হয় যেসব লোকের মধ্যে আখেরাতের চিন্তা থাকে এবং এই চিন্তা স্পষ্ট বোঝা যায় যে এসব লোক কেয়ামতের জন্য সদা প্রস্তুতি গ্রহণ করেন। এসব লোক মূলত সৌভাগ্যবান, যাদের বাহ্যিক জীবনও সুন্দর এবং ঘরের পরিবেশও সুন্নত মোতাবেক হয়। আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার জন্য তাদের ঘরের পরিবেশের মধ্যে সদা সর্বদা পরিলক্ষিত হয়।